আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম প্রিন্সেস মেনুকা চ্যানেলের নতুন আরেকটি ভিডিও নিয়ে। পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। মেনুকার জন্য আনা হলো খেলনা, সেই সাথে আরও নতুন কিছু আনা হয়েছে কিনা পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন, জানতে পারবেন। তো বাইরে গিয়েছিলাম, মেনুকার খাবার আনা হয়েছে, সেই সাথে পেয়েছি লটকন। তো লটকনটা অনেকেই খায় না, কিন্তু এটার অনেক উপকার রয়েছে। লটকনটা আমার খুবই পছন্দ, যদিও অল্প করে নিয়ে এসেছি। লটকনটা বেশি খাওয়া যায় না, কিন্তু খুব পছন্দ, তারপরও নিয়ে আসলাম। এর মধ্যে মেনুকার খাবার নিয়ে আসলাম, মেনুকার জন্য একটা খেলনা নিয়ে আসছি। তো এই খেলনাটা মেনুকার পছন্দ হবে কি না বুঝতে পারছি না। সকালবেলা ওর নানু গোসল করিয়ে দিয়েছিল, গোসল করে খেয়ে তারপর ঘুমিয়ে পড়েছে। তো আমি খেলনাটা নিয়ে মেনুকার দিকে এগোচ্ছি। মেনুকা দেখতেই পাচ্ছেন, মেনুকা কিন্তু খুব আয়েস করে ঘুমাচ্ছিল। এরপর খেলনাটা নিয়ে ওকে আমি ডাকছি। খুব সুন্দর একটা দৃশ্য, যে ঘুম ভেঙে উঠছে একটা ছোট বাচ্চার ঘুম ভাঙার দৃশ্যটা কিন্তু খুব সুন্দর হয়, সেটা হোক মানুষের কিংবা অন্য প্রাণীর। বেশ কিছুক্ষণ নতুন খেলনা দিয়ে ওর সাথে একটু খেললাম। তো প্রথমে এটা যেহেতু প্রথমবার দেখছে মেনুকা, তাই একটু এক্সাইটেড ছিল। খেলার পরে মেনুকাকে ওর খাবারগুলো দেখাচ্ছি। সবসময় যেটা হয়, ওর জন্য কেনাকাটা করে আসার পরে ও কিন্তু সেগুলো খুব মনোযোগ দিয়ে দেখে আর সবগুলো ও চিনে। তো এই ওটাগুলো যখন আসে ও বুঝতেই পারে যেগুলো ওর খাবার, ওকে না বললেও ও বুঝতে পারে। তো দুটো কোম্পানির ক্যান নিয়ে আসছি আর দুটো আলাদা কোম্পানির পাউচ নিয়ে আসছি। তো মেনুকার খাবার আসলে মেন খাবার এগুলোই, খুবই সামান্য পরিমাণ ভাতের সাথে এখানের ক্যান কিংবা পাউচ এক চামচ বা দেড় চামচ করে মাখিয়ে দিই, সেগুলোই খায়। তো ওর আগের ভিডিওগুলো আপনারা ঘাটলে অনেক কিছু জানতে পারবেন ওর খাবারের অভ্যাস সম্পর্কে। তো খাবারগুলো দেওয়ার পরে আমি মেনুকাকে রেখে, আমার কাছে রেখে আমি একটু বের হয়েছিলাম। তো কিছু কাজ ছিল, সেই কাজগুলো কমপ্লিট করলাম, আর বিজনেস রিলেটেড যে কাজগুলো ছিল, যদিও এর মধ্যে আমার ক্লাস শুরু হয়ে গিয়েছে, তার মধ্যেও সময় বের করে নিচ্ছি। সময় বের করে নিয়ে বের হতে হচ্ছে, কাজগুলো গুছিয়ে নিতে হচ্ছে। সব কিছু মিলিয়েই তো জীবন, আর সব কিছু আমি চেষ্টা করি যে টাইমলি যেন সব কিছু আমি কমপ্লিট করতে পারি। বাসায় চলে আসলাম, এর মধ্যে দেখলাম যে মেনুকার অন্য যে বন্ধু বা বান্ধবী তারা চলে আসছে খাবার খেতে। তো প্রথমেই যে ব্রাউন কালার যে মেয়েটা ছিল সিঁড়ির উপরে দাঁড়ানো, ওকে আমরা খাবার দিতাম। তো এর মধ্যে এই যে কালো সাদা ছেলে বিড়ালটা, ও মাঝে মধ্যে আসে খাবার খায়, লুকিয়ে লুকিয়ে মেয়েটার খাবার খেয়ে যেত। তো এটা আমরা জানতাম না। তো আজকে আসলে দেখলাম যে ও খায় এখানে। মেয়ে বিড়ালটার পেটে খুব একটা ক্ষুধা না থাকার কারণে ওর খাবারটাও ছেলেটাকে দিয়ে দেয়। তো ছেলেটা সেটাও খাচ্ছে। আর এরকম আরও একটা বিড়াল আছে। তো এই রোড আমাদের ঠিক বাসার আশেপাশের কয়েকটা বিড়ালে আসে, এসে খাচ্ছে। মেনুকার খাবারগুলোই ওদেরকে দেওয়া হয়, খুব একটা তফাৎ থাকে না। যেহেতু ওরা মাছ খায়, সো বাসায় মাছ রান্না হলে বা ওদের জন্য আলাদা মাছ আনা হয়, সেই মাছগুলো ওদেরকে সিদ্ধ করে ভাতের সাথে মাখিয়ে দেওয়া হয়, শুটকি দেওয়া হয়, পাউরুটি দেওয়া হয়, দুধ দেওয়া হয়। এরা খুবই তৃপ্ত করে খায়, আর মেনুকাও ওদেরকে খুব পছন্দ করে। ওরা আসলে মেনুকা মোটেই রাগ হয় না, বরঞ্চ খুশিই হয় ওদেরকে যখন খাবার দেই, মেনুকার সামনেই খাবার দেই। মেনুকা তাকিয়ে দেখে অনেকক্ষণ। গেটটা লাগিয়ে দিলাম, যেহেতু বাসায় আমি ফিরেছি একটু আগে। তো এরপর ফ্রেশ হলাম, খাবার খেলাম, সন্ধ্যার পরপর কাজ নিয়ে বসলাম, যে মালামাল গোছানোর যে কাজগুলো থাকে। তো ওই যে মেনুকা চলে আসছে, মেনুকার কিন্তু আমার কাজগুলো দেখতে খুবই পছন্দ করে। নতুন আইটেম নিয়ে এসেছি, সেটার ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। তো পাশে মেনুকাও আছে। তো এই ছিল আজকের ভিডিওটা, কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলে আসবো নতুন ভিডিও।